আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আমরা আজকে একটু টায়ার্ড, কারণ কালকে তানহার বার্থডে পার্টি ছিল, অনেক কাজ, অনেক মানে যা হয় ঘরে পার্টি হলে কাজও বেশি থাকে, মজাও হয়। তো আজকে আমরা সবাই খুব টায়ার্ড, তো টায়ার্ড অবস্থায় ভাবলাম যে তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও করি। ভিডিওটা হচ্ছে আমাদের তানহা কালকে কী কী গিফট পেলো আমাদের সবার কাছ থেকে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই তানহা যে পুতুলটা নিয়ে বসে আছে, এটা তার বাবা তাকে দিয়েছে, তার খুব প্রিয় এই পুতুলটা। এটা তানহার মেয়ে, তাই না? তানহার বাবু এটাকে সারাদিন তানহা ঘুম পড়াচ্ছে, খাওয়াচ্ছে। একটু আদর করে দাও তো, আদর করে দাও। ও ও ও, পুতুলটা অনেক কিউট। তো এই পুতুলটা তানহার খুব প্রিয় ছিল, তো ওর বাবা বলল যে ও তো তেমন একটা পুতুল দিয়ে খেলা করে না, তো চলো ওর জন্য একটা পুতুল কিনে নিই। তো ঠিক আছে, ও পুতুল পেয়ে গেল। তো এখন ওর আপু তো ওকে কেক কিনে দিয়েছিল, এটাই ওর গিফট হয়ে গেছে। আর আমি যেহেতু মা, আমারও তো কিছু গিফট দেয়া লাগে, তো আমিও দিয়েছি একটা কাজের জিনিস। এটা হচ্ছে একটা ব্যাগ, ও তো এখন স্কুলে পড়ে না, তবে কোচিংয়ে বা প্রি স্কুলে যাবে, তো তার জন্য তো ব্যাগের প্রয়োজন। সেই জন্য দেখলাম যে কাজের জিনিসটা কিনে দিই, তো এই ব্যাগটা ওর জন্য নিয়ে এসেছি। ইউনিকর্ন ব্যাগ, সুন্দর ব্যাগটা, ছোট্ট কিউট একটা ব্যাগ, পিঙ্ক কালার। তোমার পছন্দ হয়েছে না ব্যাগটা? পছন্দ হয়েছে ব্যাগ? পছন্দ হয়েছে? ওকে, হ্যাঁ, এখানেও একটা ইউনিকর্ন আছে, এই দেখো কিচেনগুলো ইউনিকর্নের। খুব সুন্দর ব্যাগটা, পিঙ্ক কালারের। তো এই একটা গিফট, এটা আমার পক্ষ থেকে। দেখাবে? আচ্ছা আচ্ছা, দেখো দেখো। ওকে, এরকম করে ব্যাগে বই নিয়ে তানহা স্কুলে যাবে, এই দেখো। এই যে তো গেল আমার গিফট। এবার আসি তানহার নানা নানু তানহাকে একটা গিফট দিয়েছে। হ্যাঁ, নানা নানু তো জানে না যে আমি তানহার জন্য ব্যাগ কিনবো, নানা নানু ব্যাগ কিনে ফেলেছে। দেখো এটা কি, ডোরা কার্টুন, থ্রি ডি। হ্যাঁ, থ্রি ডি, ওই দেখো। হ্যাঁ, এক এক সময় এক এক রকম হয়। এটা হচ্ছে ডোরা কার্টুন, তাই না? এটা হচ্ছে ডোরা কার্টুন, এটা খুব সুন্দর। এই ব্যাগটা ওই ব্যাগটার থেকে একটু বড়, তাই আমি বললাম যে একসাথে দুটো ব্যাগ নষ্ট করার দরকার নেই, এটা থাকুক। এটা আগামী বছর যখন ও ক্লাস ওয়ানে ভর্তি হবে তখন এটা ঘরে নিয়ে যাবে, এটা আমি তুলে রেখে দেবো, ঠিক আছে? হ্যাঁ, আমি দেখাচ্ছি সব গিফট, আমি দেখাচ্ছি। তা এইটা হচ্ছে তানহান নানা নানুর পক্ষ থেকে গিফট। নাও গিফট নাও। আর তানহা কিছু টাকাও গিফট পেয়েছে, কিছু গিফট কিছু টাকা। যেমন এই যে কিছু টাকা গিফট পেয়েছে, এখানে ওর দাদু দিয়েছে ওকে, আর দিয়েছে ওর কাকা কাকি, ওই যে ছোট্ট যে ভাইয়াটা আবরার, ওর আবরার নীরব, ওর বাবা মানে ওর বিপুল কাকা দিয়েছে কিছু টাকা, আর ওর দাদু দিয়েছে কিছু টাকা, তাই ওর টাকা গিফটও উঠেছে, ঠিক আছে? তো এবার অন্য গিফটে চলে আসি। আমরা আসলে খুব বড় করে তো আসলে অনুষ্ঠান করিনি, বাইরের কাউকেই বলিনি আমরা কিছুই, জাস্ট একদমই আমাদের ঘরের মানুষরা একসাথে মিলে আর কি ওর কেকটা কাটা ওর খুশির জন্য, তাই আর কি। তাই আপনজনরাই খুশি হয়ে যে গিফটটা দিয়েছে তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তো ওর মামা মামি বাংলাদেশে থাকে না, তারা নেদারল্যান্ডসে থাকে, তো ওখান থেকেই ওরা অনলাইনের মাধ্যমে গিফট পাঠিয়ে দিয়েছে। এটা একটা গিফট, এটা আরঙের, এটা হচ্ছে একটা হোয়াইট গোল্ডের ব্রেসলেট, একটা হোয়াইট গোল্ডের ব্রেসলেট। এটা তানহার সারা জীবন একটা স্মৃতি থাকবে যে তানহার ছয়তম বার্থডেতে এটা পেয়েছে। এই যে অনেক সুন্দর, হ্যাঁ। আচ্ছা, আমি এটা ক্লোজ একটু দেখাই। এই যে এটা ডিজাইনটা, না জুম করতে হবে না, এই যে ডিজাইনটা এরকম, এখানে মিনা করা আছে সামনে, এখানে ঝুড়ি আছে দুটো, আর ছোট বড় করা যায়, ও বেশ আরো বড় হলে পড়তে পারবে, তো শুকনা ওর হাতে হয়ে যায়। তা একটা হোয়াইট গোল্ডের ব্রেসলেট, আরং, হ্যাঁ এটা হলো আরং লেখা, আরং এর গহনা। এটা হোয়াইট গোল্ডের একটা ব্রেসলেট তানহার মামা মামির পক্ষ থেকে। আর একটা গিফট আছে তানহার, এই যে এটা হচ্ছে তানহার ভাইয়া জিহাদ ভাইয়া দিয়েছে। কি দিয়েছে জানো? অহনাপু আর জিহাদ ভাইয়া, এক বক্স চকলেট, যদিও কালকে খুলে আধা আধি খাওয়া হয়ে গেছে, এখনো এই যে এই পরিমাণ আছে, এই পরিমাণ আছে।
দেখা বা দাঁড়াও আমি দেখাই আমি ঢেলে দেখাই দাঁড়াও না ঢালি দাঁড়াও এই যে এখানে ঢালি হ্যাঁ এখানে ঢালি এখানে ঢেলে বন্ধুদের দেখাই এই দেখো আর আরেকটা ইয়ে ছিল সে মার্শমেলো মার্শমেলোটা খাও হয়ে গেছে হ্যাঁ গিফট আগেই পেয়েছিল মার্শমেলো পেয়েছিল এক আঙ্কেলের পক্ষ থেকে খেয়ে ফেলেছে এবারে চকলেটও এই যে আধা আধি আর অর্ধেক চকলেট কালকে খাওয়া হয়ে গেছে সব কয় ভাই বোন মিলে খাবে দাও ওকে কালকে আধা আধি খাওয়া হয়ে গেছে কয় ভাই বোন মিলে আজকে মোটামুটি এই পরিমাণ আছে তো তানহার সবচেয়ে প্রিয় কোন গিফট বলো কোন গিফটটা বেশি পছন্দ হয়েছে কোনটা দেখাও দেখাও কোনটা পছন্দ হয়েছে দেখাও তুমি এখানে দেখাও বন্ধুদের দেখাও আচ্ছা ব্রেসলেটটা পছন্দ হয়েছে ব্যাগ পছন্দ হয়েছে চকলেট চকলেটটা পছন্দ আচ্ছা তুমি তো ও তুমি তো টাকাও পেলে তো টাকা দিয়ে কি কিনবে তুমি কি কিনবে বলো কি আইডিয়া বলো আমার ড্রেস ড্রেস তুমি তো ড্রেস আসতেই তুমি আর ড্রেস দিয়ে কি করবা ও মা সে কোরবানি দিয়ে তুমি এখন ড্রেস কিনবা আচ্ছা ও বুঝেই পাচ্ছে না যে ও যে টাকা গিফট পেলো তাদের ও কি কিনবে আচ্ছা সেটা না হয় আমি সেট করে দেবো কি কিনবা ওকে কি কি প্লিজ প্লিজ বলো হ্যাঁ তোমার তো কানের দুল আছে কানের দুল নো আচ্ছা ঠিক আছে তুমি পরে সিদ্ধান্ত নিও যে তুমি টাকা দিয়ে কি কিনবা এখন আপাতত চকলেট খাও তো এই হলো আমাদের ছোট্টখাটো জন্মদিন আর জন্মদিন পার্টি এবং তার গিফট তো আসলে সবার ভালোবাসায় আসল গিফটগুলো আসল না তানহার খুব শখ ছিল সবার সাথে একসাথে মিলে কেক কাটবে তারপরে আনন্দ করবে হই হই করবে ওরা খুবই আনন্দ করেছে কালকে হই হই করে মানে রাত্রেবেলা তানহার শরীর অসুস্থ হয়ে পড়ছিল জ্বর আসছিল কাশতেছিল মানে ওর তো শরীর এমনিতেই অসুস্থ তারপরে আবার এই লাফালাফি ঝাপাঝাপি আনন্দ করে পরে অসুস্থ হয়ে গেছিলো তো যাই হোক রাত্রে কোনো মতে ঘুমাইছে এখন সকালে উঠে বলতেছে আমার গিফটগুলো আমাকে দাও আমি বললাম আগে বন্ধুদের সাথে শেয়ার করি তারপরে তুমি গিফট দিয়ে যা খুশি তাই করো তো তানহার ডলটা খুবই সুন্দর ডলটা তানহার খুবই প্রিয় ও সারাদিন তানহা এখন ডলটাকে নিয়ে থাকবে আর পাশাপাশি লেখাপড়া তো করতে হবে ব্যাগ যখন চলে আসছে লেখাপড়া করতে হবে আর ব্রেসলেটটাও অনেক সুন্দর তো সবাইকে থ্যাংক ইউ দিয়ে দাও যারা যারা তোমাকে গিফট দিছে সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে উইশ করছে হ্যাঁ যারা যারা তোমাকে উইশ করেছে যারা যারা তোমাকে গিফট দিয়েছে যারা যারা তোমাকে দোয়া করেছে সবাইকে ধন্যবাদ দিয়ে দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমরা যারা তানহাকে উইশ করেছো আর গিফটগুলো তো অনেক সুন্দর এর তো কোনো তুলনা হয় না মূল্য হয় না গিফট আর দোয়া একই কথা তো যাই হোক সবাইকে অনেক ধন্যবাদ আর এই ছিল আজকে আমাদের ছোট্ট একটা গিফট আনবক্সিং ভিডিও আনবক্সিং বলতে আনবক্সিং কালকে হয়ে গেছে জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আজকে ভিডিওটা এতটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং